আসসালামু আলাইকুম, আমি ডাক্তার গোলাম মোর্শেদ, একজন হৃদরোগ বিশেষজ্ঞ, মানে হার্ট স্পেশালিস্ট। দীর্ঘদিন বাংলাদেশে ঢাকাতে প্র্যাকটিস করছি এবং আমার কিছু এক্সপিরিয়েন্স আজকে আমি শেয়ার করতে চাই যে আমাদের দেশে হার্টের রুগীদের চিকিৎসা অথবা টেস্টিংয়ে আসলে কী ধরনের পরিস্থিতি বিরাজ করছে, কী কী সমস্যা হচ্ছে। আমার কাছে কিছু ত্রুটি এখানে ধরা পড়েছে, আমাদের দেশে কিছু প্র্যাকটিস হচ্ছে যেগুলো ত্রুটিপূর্ণ বলে আমার কাছে মনে হয়, এবং এটা হার্টের রুগীদের চিকিৎসার প্রধান অন্তরায় হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে তারা অনেক সময় মিসগাইডেড হয়, সঠিক চিকিৎসা পান না, সঠিক গাইডলাইন থেকে বঞ্চিত হন। তো আমি এগুলো আলাপ করব, তবে এগুলো আলাপ করতে গেলে আমাকে এটি একই ভিডিওতে মনে হয় করা সম্ভব হবে না। আমি পর্ব এক, পর্ব দুই এরকম করে আমি আপনাদের সামনে এগুলো সবার সামনে তুলে ধরবো। আমার বিশ্বাস যে যত অপসংস্কৃতি আছে, যত মিথ্যা আছে, যত দুর্নীতি আছে, এগুলোকে আমরা যত বেশি ওপেন আপ করে দিতে পারবো মানুষের সামনে, তাহলেই এগুলো সমাধানের পথ বের হয়ে আসবে। তো আজকে আমি আলাপ করব যে হার্টের যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসায় আমাদের এখানে কী কী ত্রুটি আমার পর্যবেক্ষণে এসেছে। তো হার্টের যে চিকিৎসা, এখানে হার্টের রোগটি মূলত আমরা করোনারি আর্টারি ডিজিজ অথবা হার্টের রক্তনালীতে ব্লকের যে রোগ, ইসকেমিক হার্ট ডিজিজ, এটিকে আমি আলোচনা করছি এটি নিয়ে। এবং এই যে রক্তনালীর ব্লকের রোগ, এটি খুব বেশি পরিমাণে হয়। হার্টের যতগুলো রোগ আছে তার মধ্যে এই রোগটি সবচেয়ে বেশি হয় এবং এই রোগে মৃত্যুর ঝুঁকি খুব বেশি, এবং এই রোগটিতে হার্ট অ্যাটাক হয়ে সাডেন ডেথ হতে পারে, বিদায়। আমরা এটার ব্যাপারে সবচেয়ে বেশি কনসার্ন থাকি এবং রুগীদেরকেও সচেতন করে রাখতে চাই তাদের, তারা যাতে আসলে মৃত্যু ঝুঁকিতে পড়ে না যায়। কিন্তু সেই রকম একটি রোগ নিয়ে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা, যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল, যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড, আমাদের কতগুলো অথরিটি রয়েছে হার্ট স্পেশালিস্টদের, যেমন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ব্রিটিশ হার্ট অ্যাসোসিয়েশন, সিঙ্গাপুর হার্ট অ্যাসোসিয়েশন, এরকম ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, তারা কিন্তু বিভিন্ন গবেষণার মাধ্যমে একটি প্রোটোকল ডেভেলপ করেছেন, একটি গাইডলাইন তৈরি করেছেন, তারা বিভিন্ন টেক্সট বই তৈরি করেছেন যে আপনার চিকিৎসাটা, হার্টের রুগীদের চিকিৎসা এভাবে এভাবে করতে হবে। সব রুগীর চিকিৎসা কিন্তু একরকম নয়, তাদের কারো কারো চিকিৎসা ঔষধ দিয়ে হয়ে যাবে, কারো কারো চিকিৎসা হয়তো স্টেন্টিং করানো লাগবে, কারো ক্ষেত্রে বাইপাস সার্জারি প্রয়োজন হতে পারে, কারো ক্ষেত্রে দেখা যাবে যে অনেক ব্লক আছে কিন্তু বাইপাস বা স্টেন্টিং কিছুই করা যাবে না, শুধুমাত্র ঔষধ দিয়ে করা যাবে, কারো কারো অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছে যে তাকে হয়তো একটি বিশেষ থেরাপি যেমন ইসিপি থেরাপি, এটি দেওয়া যেতে পারে। কিন্তু দেখা গেল যে একজন রুগী, তার হয়তো হার্টের ব্লক দেখা গেল দুটো রক্তনালীতে 40-50 বা 80% আছে এবং তিনি বেশ সক্ষম, তিনি চলছেন, হ্যাঁ, তার দুটো তিনটি ঔষধ খান, তিনি ভালো আছেন, কিন্তু তার যে একটি ব্লক রয়েছে 80%, আর একটিতে 40%, তিনি এটি নিয়ে কনসার্ন এবং চিন্তিত এবং উদ্বিগ্ন। তখন হয়তো কোনো হসপিটাল থেকে তাকে বলা হলো যে আপনি তাহলে, উনি বললেন যে স্যার আমি তো রিং পরাবো না, আমি ওপেন হার্ট সার্জারি আমার প্রয়োজন নাই, কিন্তু রিংও আমি পরাবো না, আমার ভয় লাগে। তখন ওনাকে বলা হয় যে আপনি তাহলে থেরাপি দেন, ইসিপি থেরাপি। তো এই যে ওনাকে যে ইসিপি থেরাপি পরামর্শ দেওয়া হলো, এই রোগীর জন্য তো ইসিপি থেরাপি আসলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নয়, এটি স্টেপ ওয়াইজ। হার্টের ট্রিটমেন্ট সব হলো স্টেপ ওয়াইজ। একজন মানুষের হার্ট অ্যাটাক হলো, তাকে আপনি একটি ইঞ্জেকশন আছে, দামি ইঞ্জেকশন, ওটি দিয়ে চিকিৎসা করবেন, অথবা আপনি প্রাইমারি পিসিআই করবেন, তারপরে আপনি ঔষধপত্র দিবেন, তারপরে এনজিওগ্রাম করবেন, স্টেন্টিং করতে পারেন, বাইপাস রাখলে বাইপাস করবেন। অর্থাৎ হার্টের চিকিৎসা অনেকগুলো রয়েছে। শুরুতেই আপনার একদম হার্ট অ্যাটাক হলে ইঞ্জেকশন আছে, অথবা প্রাইমারি পিসিআই, যেটা প্রাইমারি একদম শুরুতেই এনজিওগ্রাম করে রিং পরানো, তারপরে ঔষধ দেওয়ার ব্যাপার রয়েছে, তারপরে তার কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের কতগুলো স্টেপ রয়েছে, কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন করতে হবে। এটি তো আমাদের দেশে একদম প্র্যাকটিসই করা হয় না, যার কারণে আমাদের অনেক রুগী কিন্তু ভালো থাকেন না, তারা খারাপ হয়ে যান, হার্ট ফেলিউর দিকে চলে যান। তারপরে আপনার স্টেন্টিং লাগতে পারে, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি লাগতে পারে, তারপরে কোনো চিকিৎসাই হয় না, তখন কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের পার্ট হিসেবে আপনাকে ইসিপি থেরাপি দেওয়া যেতে পারে। কিন্তু আমরা যেটা করে থাকি, আমরা হলাম যে আমি রিং পরাতে পারি না বা বাইপাস সার্জারি করতে পারি না, আমি পারি থেরাপি দিতে, তাহলে আমি, আমার কাছে যত রুগী আসবে আমি সবাইকে থেরাপি অ্যাডভাইস করে দেবো। কিন্তু এই যে আমি 10 জনকে থেরাপি অ্যাডভাইস করলাম, এর মধ্যে হয়তো 1 জন ছিল থেরাপির জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা 2 জন থেরাপির জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল, বাকি 8 জন কিন্তু ঔষধ অথবা স্টেন্টিং করে এদের চিকিৎসা হয়ে যেত, আমরা সেটা করছি না। আবার দেখা গেল যে কোনো রুগীর
দুটো স্টেন্ট পরালেই ওই রুগী ভালো থাকে, দুটো রিং পরালেই এই রুগীটা খুব ভালো থাকবে। এবং কিন্তু কোনো একটা হসপিটাল থেকে তাকে বলা হলো যে আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে, সিএবিজি করতে হবে, আপনার এখানে রিং টিং লাগাইলে আপনি 6 মাস পরে আবার অসুস্থ হয়ে যাবেন। তো উনি ওনাকে দেখা গেল যে সিএবিজি করলো, তো এর মধ্যে কিছু রুগী ভালোই থাকেন, কিছু রুগীর দেখা যায় যে বিভিন্ন কমপ্লিকেশনে তখন তারা সাফার করতে থাকেন। সিএবিজি তো একটা মেজর অপারেশন, এখানে কেউ কেউ সাফারও করতে পারেন, কিন্তু যে রুগীর সিএবিজি লাগবে তাকে তো আমরা অবশ্যই বলবো যে আপনি সিএবিজি করেন, ওপেন হার্ট সার্জারি করেন। কিন্তু যার প্রয়োজন নাই তাকে যদি আমরা ওপেন হার্ট সার্জারি বা সিএবিজির রিকমেন্ড করি এবং সেখান থেকে যদি তার কমপ্লিকেশন হয়, তিনি যদি মাসের পর মাস তার ইনফেকশন, বুকের অপারেশনের ওখানকার ইনফেকশন নিয়ে ভুগতে থাকেন, তাহলে তো এটা রোগীর জন্য সাংঘাতিক দুর্ভাগ্যজনক। এখানে তো ডিসিশনে সাংঘাতিক ভুল হয়ে গিয়েছে, তাই না? তো এটা আমার কাছে কিছুটা পরিলক্ষিত হয়। তারপরে হলো যেমন ঔষধের ক্ষেত্রে দেখা যায় যে সব জায়গার একটা প্রোটোকল আছে যে এতটুকু এই রুগীর জন্য, এই রুগীর ইকো রিপোর্ট এইরকম, তার ব্লাডের রিপোর্টগুলো এইরকম, তার জন্য এই ঔষধগুলো দিলেই হয়। কিন্তু দেখা যায় যে এই ঔষধেও কতগুলো স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ ঔষধে আগাতে হবে, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে তাকে একটি অনেক বেশি দামি ঔষধ, ওটি হয়তো থার্ড স্টেপ বা ফোর্থ স্টেপে গিয়ে শুরু করার কথা, ওটা ফার্স্ট স্টেপে শুরু করে দেওয়া হলো। তো এটাও রুগীরা একটু আর্থিকভাবে চাপের মুখে পড়ে যান, তার যদি সত্যিই প্রয়োজন থাকে সেটি, তাহলে তো অবশ্যই ঠিক আছে, সেটি দিতে হবে। কিন্তু আমি একটু আর্লি দিয়ে ফেললাম কি না, আরও এটাকে অন্য ঔষধ দিয়ে ট্রাই করে পরে আমি দিতে পারতাম কি না, এগুলো বিবেচনার ব্যাপার আছে। তবে এই যে রুলস রেজুলেশনগুলো, এগুলো নিয়মগুলো, নিয়ম নীতিমালাগুলো, এগুলো আসলে সরকারি সংস্থাগুলো, যারা নিয়ন্ত্রণকারী সংস্থা, তাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত না একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল তৈরি হয়ে না আসবে, ততদিন পর্যন্ত তো আপনি মেডিকেল প্র্যাকটিশনারদেরকে আপনি সিস্টেমের ভিতরে আনতে পারবেন না। এই সিস্টেমটাই তো এখানে এখনও তৈরি হয়নি, যার কারণে এদেরকে, ডক্টরদেরকে একদম ঢালাওভাবে দোষ দেওয়া যাবে না যে তারা এটা ইন্টেনশনালি করছেন, এটা বলার কোনো আমাদের নির্দেশিকা নেই যে তার ভুল হচ্ছে, এটা বলতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের বিএমডিসি রয়েছে, আমাদের হেলথ মিনিস্ট্রি রয়েছে, বিভিন্ন সোসাইটি রয়েছে আমাদের, যেমন কার্ডিয়াক সোসাইটি আছে, তারপরে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি, নিউরোলজি সোসাইটি আছে, তারা প্রত্যেকে তাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস প্রোটোকল তৈরি করতে পারে। আমাদের ডিজিএইচএস রয়েছে, ডিজি হেলথ, যারা স্বাস্থ্য অধিদপ্তর, হ্যাঁ, তারা এই এক্সপার্ট যারা, তাদেরকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস প্রোটোকল তৈরি করতে পারেন যে আপনারা এই ধরনের রুগীদের এইটুকু চিকিৎসা দেবেন, এই ধরনের রুগীদের এই চিকিৎসা দেবেন, আর এই ধরনের রুগীদের এই চিকিৎসা দিতে পারবেন না, দেয়া যাবে না, যেটা ইউকেতে কিন্তু করা আছে, ওখানে লেখা আছে ডোন্ট প্রিসক্রাইব, মানে অর্থাৎ আপনার এই রুগীকে আপনি এই দেবেন আর এইগুলো জিনিসগুলো দিতে পারবেন না, দিবেন না। এগুলো হয়তো এই রুগীরই চিকিৎসা, কিন্তু এই এই চিকিৎসাটা তার জন্য বোঝা হয়ে যেতে পারে, তার জন্য রাষ্ট্রের জন্য আর্থিক বোঝা এবং রুগীর জন্য আর্থিক বোঝা হয়ে যেতে পারে। সুতরাং এগুলো করা যাবে না। যে ক্ষেত্রে স্কোপ আছে যে কম দামে অথবা মোটামুটি দামে চিকিৎসা করার, তাহলে সেগুলো দিয়ে আগে করতে হবে। সেগুলো ফেইলিওর হলে আপনি সেকেন্ড লাইন অপশনে চলে যাবেন ট্রিটমেন্ট, সেটা হয়তো ব্যয়বহুল হতে পারে, সাইড এফেক্ট বেশি হতে পারে, কিন্তু এই স্ট্যান্ডার্ড প্রোটোকলগুলো তো আগে তৈরি করতে হবে, তারপর না চিকিৎসকদেরকে বলতে হবে যে আপনারা এটা করবেন না, এটা করবেন, এটা করবেন আর এটা করা যাবে না। তাহলে আমাদের প্রতিষ্ঠানগুলো যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএমডিসি, স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ডিপার্টমেন্টের সোসাইটি রয়েছে, নিউরোমেডিসিনের সোসাইটি, গ্যাস্ট্রোএন্টারোলজির সোসাইটি, মেডিসিন সোসাইটি, কার্ডিওলজির সোসাইটি, সব সাবজেক্টের ডিপার্টমেন্টের সোসাইটি রয়েছে। তারা এই সোসাইটিগুলো ডাক্তারদের প্রফেশনাল অর্গানাইজেশন, আর আমাদের যেগুলো রাষ্ট্রীয় সংস্থা আছে তারা মিলে কোঅর্ডিনেট করে এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস প্রোটোকল তৈরি করে নিলে আমাদের মনে হয় রুগীদের চিকিৎসাটাও সঠিকভাবে হবে এবং রুগীরা এই চাপ থেকে বের হয়ে আসবেন, আর্থিক চাপ থেকে বের হয়ে আসবেন, এবং আপনি তখন আর দেখবেন না যে আমি রাজশাহীতে দেখালাম, তখন আমাকে এই ঔষধ দিল, আমি ঢাকাকে যাওয়ার পরে আমার ঔষধ সব চেঞ্জ করে দিল, বা ঢাকাতে আমি শ্যামলীতে এক ডাক্তার দেখলাম, উনি আমাকে এই ঔষধ দিল, তারপর ধানমন্ডিতে গিয়ে দেখলাম উনি ঔষধ চেঞ্জ করে অন্য ঔষধ দিল। এই ঘটনাগুলো আর তখন আর ঘটবে না। দেখবেন যে আপনি যেখানেই যান আপনার যে রোগ সেই অনুযায়ী আপনাকে একই চিকিৎসা, একই ঔষধ দেওয়া হচ্ছে। এতে রুগীদের আসলে বিড়ম্বনা কমবে, আর্থিক চাপ কমবে, এবং আমি মনে করি ডাক্তারদেরও এতে করে সুনাম বাড়বে, হেলথ সেক্টরেরও স্বচ্ছতা বেড়ে যাবে যে না সবাই খুব ফেয়ার প্র্যাকটিস করছেন। ধন্যবাদ সবাইকে।